কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা রোজা অবস্থায় থুতু বা লালা গিলে ফেললে গুনাহ হবে কিনা এরপরে প্রশ্ন হলো রোজা রেখে টিভি দেখা যাবে কিনা সাহরি খাওয়ার সঠিক সময় কোনটি রাত 12টার পরেই সাহরি খেতে হবে নাকি এর আগে সাহরি খেলেও রোজা হবে আমি একজন মেয়ে আমি রমজান মাসের সবগুলো রোজা রাখার উদ্দেশ্যে সাময়িকভাবে মাসিক পিরিয়ড বন্ধ রাখার জন্য যদি কোনো ঔষধ সেবন করি তাহলে কি গুনাহের ভাগীদার হব নাকি আমার রোজা বিশুদ্ধ হবে অনেক মা বোনরা এটি করেন অর্থাৎ রমজান মাস আসলে তারা তাদের মাসিক বন্ধ করার জন্য বিভিন্ন মেডিসিন গ্রহণ করেন এই মেডিসিনগুলো দিয়ে মাসিক বন্ধ করেন যাতে করে গোটা রমজান মাস রোজাগুলো রাখতে পারেন ইবাদতবন্দি করতে পারেন এই কাজটা করাটা তখন জায়েজ হতে পারে যদি এই মেডিসিনগুলো গ্রহণ করার ফলে তাদের শরীরে কোনো বড় ধরনের সাইড এফেক্ট না হয় ক্ষতিকর কোনো অসুবিধা যদি না হয় যদি এই রকম মেডিসিন গ্রহণ করার ফলে তাদের ক্ষতিকর কিছু হয় সাইড এফেক্ট হয় তাদের শরীরে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা জায়েজ নয় কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আপনার শরীরে ক্ষতি হয় এমন কোনো কাজ করা আপনার জন্য কি হবে না জায়েজ হবে না আর যদি এরকম ক্ষতি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা করলে জায়েজ আছে কিন্তু সাধারণ অবস্থার উপরে রাখতে পারলে সেটা বেটার কারণ আল্লাহর ফয়সালাকে আপনি মেনে নিলেন দশ দিন সাত দিন আট দিন যেটা আপনার পিরিয়ডের কারণে আপনি রোজা রাখতে পারলেন না আপনি অন্য সময় রোজাগুলো কাজা করে দিবেন কোনো বোন করতে চাইলে সাইড এফেক্ট সেরকম উল্লেখযোগ্য না থাকলে তিনি করলে সেটা জায়েজ হবে কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা কারোর কোনো রোজা কাজা হয়েছে এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন তারাবির নামাজটাও কাজা করতে হবে কিনা উত্তর হলো তারাবির নামাজের কাজা লাগবে না আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে আপনার পাঁচটা রোজা ভাঙতি পড়েছে অনেক মা বোনরা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে তাহলে যে কয়টা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মানুষ রোজা রাখতে পারেন না রমজানের পরে সে কয়টা রেখে দিবেন সফরে ছিলেন রোজা রাখতে পারেন না সেগুলো রেখে দিবেন ওর সাথে তার তারাবি আদায় করতে হবে না তারাবির সাথে রোজার সম্পর্ক নাই তারাবি স্বতন্ত্র আমল আমরা অনেকে ভুল জানি মনে করি যে যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তাহলে বোধহয় রোজা রাখা যাবে না এরকম ভুল ধারণাও অনেকের আছে রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই এমনকি একজন মানুষ রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে তিনি অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করবেন কারণ দুইটাই স্বতন্ত্র ইবাদত তারাবি পড়া সুন্নাত আর রোজা রাখাটা ফরজ মহিলাদের কাজা রোজার আগে শাওয়ালের ছয় রোজা রাখা যাবে কিনা মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয় শাওয়াল মাসে তারা কি সে ভাঙতি রোজাগুলো কাজা রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা একটা কমন প্রশ্ন এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই অনেক উলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ালের ছয় রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্ত দিয়েছেন এবং বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালে ছয়টা রোজা রাখলো কানা কাসিয়ামে দাহার সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে কিভাবে এই রোজা রাখার সওয়াব হয় অনেক উলামা একরাম অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তাআলা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে দশ গুণ বাড়ান সাত কোন কোন ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন দশ গুণ করে যে বাড়াবেন এই জন্য রমজানের তিরিশ দিনে তিরিশটা রোজা আর শাওয়ালের ছয়টা রোজা মোট ছত্রিশ ছত্রিশকে দশ গুণ দিলে তিনশো ষাট সারা বছর রোজা রাখার সওয়াব হয় তো এই জন্য শাওয়ালের ছয় রোজা রাখতে হবে এখন কথা হলো নবী সাল্লাল্লাহু সাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য সারা বছরের সওয়াব তাহলে এখানে রমজান রোজা রাখার পরে ছয় রোজা রাখার কথা বলা হয়েছে এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজাগুলো আগে রাখবে তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল এরপরে শাওয়ালের ছয় রোজা রাখবে এটা একটা মত তবে আরেকটা মত হলো শাওয়ালের ছয় রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না তিনি রমজান রোজা রাখছেন এগুলো তো আল্লাহ নির্দেশে কারণে তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও শাওয়ালের ছয় রোজার সওয়াব তিনি পাবেন কারণ শাওয়ালের ছয় রোজা তো শাওয়াল মাসে না রাখলে আর হবে না পরে রাখলে আর হবে না কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে তো উত্তম হলো কাজা আগে করে যদি শাওয়ালের ছয় রোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম না পারলে অন্তত শাওয়ালের আগে রেখে কাজাগুলো পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তাআলা শাওয়ালের ছয় রোজার ফজিলত দিবেন এরপরে প্রশ্ন হলো রোজা রেখে টিভি দেখা যাবে কিনা রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা ভাই এর উত্তর হলো টেলিভিশনে যদি খারাপ কিছু দেখেন হারাম কিছু দেখেন নাটক সিনেমা দেখেন যেখানে নারী পুরুষের অবাধ মিশ্রণ আছে মিউজিক আছে
হারাম জিনিস আছে উপাদান আছে তাহলে সেই টেলিভিশনের সেই অনুষ্ঠান সেই দৃশ্য এটা রমজান মাসেও দেখা জায়েজ নাই রোজা রেখেও দেখা জায়েজ নাই রোজা ছাড়াও দেখা জায়েজ যেটা রোজার বাইরে দেখা জায়েজ আছে সেটা রোজা রেখেও দেখা জায়েজ আছে যেটার বাইরে দেখা জায়েজ না সেটা রোজা রেখে দেখা জায়েজ নাই সর্বঅবস্থা হারাম অতএব রমজান মাসে যদি ওইগুলা দেখেন তাহলে গুনাহ একটু বেশি হবে কারণ ওই যে রমজান মাসে আমল হলো হারাম থেকে বেঁচে থাকা আর আপনি সেটা বেশি করে করলেন এজন্য আমরা চোখের হেফাজত করব অনেকে আছে রমজান মাসে দিনের বেলা খাবারে রান্না বাড়ার কাজ মহিলাদের নাই পুরুষদের অনেক ঝামেলা থাকে না নাস্তার ঝামেলা থাকে না তো অনেক সময় দেখা যায় আমরা অযথা টেলিভিশনে অনেক নাজায়েজ জিনিসপত্র আজেবাজে যে বিষয়গুলো দেখে আমরা সময় নষ্ট করি আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন মোস্তাফিজুর রহমান উপসহকারী প্রকৌশলী খুলনা শিপইয়ার্ড লিমিটেড আমি 2019 সালে একটি রোজা অসুস্থতার জন্য ভেঙে ফেলেছিলাম এখন আমার রোজা রাখার প্রক্রিয়া কি কয়টি রোজা রাখতে হবে মোহাম্মদ তাহসিন জাওয়াদ নিজের জন্য তার মা ও পরিবারের জন্য দোয়া চাইছেন আল্লাহ তাআলা দোয়া কবুল করুন রোজা রেখে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার করণীয় কি তিনি কি একটি রোজা কাজা রাখলেই হবে নাকি তার সাথে আরো টানা 60টা রোজা কাফফারা রাখতে হবে এ নিয়ে ফোকায় কারণে দুটি মত আছে অনেক ফকিগণ বলেছেন যে শুধুমাত্র স্ত্রী সহবাস করলে যদি রোজা রেখে এবং এ জাতীয় কাজ করে তাহলে সেক্ষেত্রে তার জন্য রোজা কাজার পাশাপাশি কাফফারা লাগবে আর অন্য ওলামায়ে কেরামের মত হলো যে না বরং যেই কোনোভাবে রোজা ভাঙবে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় যদি রোজা ভাঙে তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা রোজা কাজা এবং তার সাথে টানা 60টা রোজা কাফার রাখতে হবে মোট কয়টা রাখতে হবে 61টা এবং টানা রোজা রাখতে গিয়ে মাঝখানে কোনো গ্যাপ তৈরি হয় তাহলে আবার শুরু থেকে রাখতে হবে আর যদি এইভাবে টানা 60টা রাখার সক্ষমতা তার না থাকে তাহলে 60 জন মিসকিনকে খাদ্য দান করতে হবে এর মাধ্যমে তার এই রোজার কাফারা আদায় হবে রোজা রেখে ভেঙে ফেলা এটা খুব ভয়াবহ একটা বিষয় একেবারে রাখলো না কেউ আল্লাহর কাছে মাফ চাইলো কাজা আদায় করলো আল্লাহ মাফ করতেও পারেন কিন্তু রাখার পরে এরপর ভেঙে ফেলা বিশেষ করে অলসতার কারণে কেউ ভেঙে ফেললো অসুস্থতার কারণে দেয়ালে পিঠ ঠেকে গেছে জীবন অবসান হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তার জন্য জায়েজ আছে তিনি ভেঙে ফেলতে পারেন কিন্তু ঠুনকো জোহাত রোজা ভেঙে ফেলা জায়েজ নয় এরপর প্রশ্ন হলো আমি দীর্ঘ 5 বছর খুব মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ি যার কারণে আমি রমজানের নামাজ এবং রোজা থেকে শুরু করে দান সাদাকা কিছুই করতে পারি নাই রোজার যে কাজা সেগুলো আদায় করা হয় নাই ব্যয় দেওয়ার অবস্থাও খারাপ ছিল এমন অবস্থায় আমার আল্লাহর হুকুম পালন যথাযথ না হয় আমার গুনাহ হবে কিনা আমি এখনো অসুস্থ আমার জন্য ইবাদত পালনের সহজতর কিছু পদ্ধতি বলে দিন খুশি হব আপনার সুস্থ কামনা করি ভাইরা আমার যে ব্যক্তি সুস্থ অবস্থায় কোনো আমল করে ওই আল্লাহর বান্দা যদি অসুস্থ হওয়ার কারণে সে আমলটা করতে না পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে পেনশন দেয়া হবে অর্থাৎ সুস্থ অবস্থায় যা যা আমল করত অসুস্থতার কারণে সে করতে পারছে না এখন আল্লাহ তাআলা তাকে সুস্থ অবস্থায় করা আমলগুলোর সব সমপরিমাণ তাকে দান করে দিবেন বিনা কষ্টে আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন কারণ আল্লাহ জানেন বান্দা জীবিত সুস্থ থাকতে করছে এখন অসুস্থ হইতে পারে না এজন্য আল্লাহ তাকে পুরোটা সওয়াব দিয়ে দেন এজন্য আপনি আল্লাহর প্রতি সুধারণা করবেন আল্লাহ আপনাকে মাহরুম করবেন না গুনাহগার তো হওয়ার প্রশ্নই নেই তবে ফরজ রোজা যেগুলো আপনার কাজা হয়েছে সেগুলোতে আপনি কখনো সুস্থ হন রোজা রেখে দিবেন আর সুস্থ হওয়ার সম্ভাবনা আল্লাহ না করুক না থাকলে ফিদিয়া আদায় করে মিসকিনদেরকে খাদ্য দিবেন এখন সামর্থ্য না যখন হয় তখন দিবেন পরবর্তী দিবেন যেভাবে দিলে আদায় হয় সেভাবে নিয়ত করে করবেন কিন্তু আপনাকে করার চেষ্টা করতে হবে আর অন্য আমল করতে পারেন নাই কোনো গুনাহ হবে না যেহেতু আপনি অসুস্থ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনহু ফিদিয়াতু তাআম মিসকিন যারা সিয়াম রাখতে পারে না তারা মিসকিনকে খাদ্য দিবে অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতু মিন আইয়ামিন উখর যারা অসুস্থ বা সফরে থাকে ওই সময় রোজা না রেখে তারা অন্য সময় রোজা রাখলেও আদায় হয়ে যাবে রমজানে আমাদের দেশে দ্রব্যপণ্যের দাম অতি মাত্রায় বাড়িয়ে দেন ব্যবসায়ীরা এই সম্পর্কে আপনার মতামত কি আমার আবার মতামত কি রমজান হলো সহমর্মিতার মাস মুয়াসাত শাহরুল মুয়াসাত বা সহমর্মিতার মাস এই মাসে একে অন্যের প্রতি আরো বেশি সহমর্মী হবে সহমর্মী না হয়ে সেখানে আরো বরং আমাদের ব্যবসায়ীরা বিশেষ করে ভোগ্যপণ্যের ব্যবসায়ীরা যে অতিরিক্ত মুনাফা করেন এই ন্যাক্কারজনক বিষয়গুলো তখনই আমাদের মধ্যে আসে যখন আমাদের মধ্যে ধর্মীয় জ্ঞানের অভাব থাকে আপনি মিডিল ইস্টে চলে যান এমনকি আফ্রিকায় চলে যান দেখবেন গ্রোসারি দোকানগুলোতে মুদি দোকানগুলোতে অন্য সময়ের চাইতে এই টাইমে দাম কমাই দেওয়া হয় জিনিসপত্রের যাতে করে রমজানের রোজাদাররা একটু ভালোভাবে আয়ত্তবন্দি করতে পারে সহজ হয় তাদের জন্য আর আমাদের দেশে উল্টা আরো চিনি সোলা যে আইটেমগুলো রমজানে বেশি ডিমান্ড থাকে এগুলো সব সরায় রেখে রোজা আসলে তার দাম বাড়ায় তারপরে বিক্রি করে
যখন আমরা দেখি এরকম অনেক ব্যবসায়ী মুখে দাঁড়িয়ে আছে পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে তখন আমাদের লজ্জা হয় যে এরা ইসলাম বুঝে নাই ইসলাম শুধুমাত্র নামাজের দায় রাখার নাম নয় অতএব ব্যবসায়ীরা আমরা অসৎ ভাবে এভাবে উপার্জন করব না গোদামজাত করব না ক্রাইসিস সৃষ্টি করব না আল্লাহর জন্য ছাড় দিব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ রমজানের নারীদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা মেয়েদের জন্য রমজান মাসে পুরুষদের মতোই স্বাভাবিক সব আমলগুলো আছে এর পাশাপাশি মায়েরা বিশেষ করে ইফতারের আগে দোয়া করা এটা থেকে তারা মাহরুম থাকেন কাজের ফাঁকে ফাঁকে তারা ইস্তেগফার দোয়া এগুলো করতে পারেন দোয়ার জন্য হাত তুলেই দোয়া করতে পারেন কোনো কথা হাত তোলা ছাড়াও দোয়া করা যায় আল্লাহর কাছে কাজের ফাঁকে ফাঁকে তারা দোয়া করবেন এভাবে তাদের রমাদানকে তারা অর্থবহ করতে পারেন এবং চমৎকার করতে পারেন এবং বিশেষভাবে তারা পুরুষদের যে আমলগুলো আছে এগুলো করতে তাদের উদ্বুদ্ধ করবেন বাড়িতে পাঠিয়ে দিবেন বলে বলে উদ্বুদ্ধ করবেন হ্যাঁ তাদেরকে জামাতে পাঠাবেন এর মাধ্যমে তাদের সমপরিমাণ সওয়াবও তারা লাভ করবেন কোরআন তেলাওয়াত মায়েরা চাইলে নিজেরা করতে পারেন সন্তানদেরকে করতে উদ্বুদ্ধ করতে পারেন একজন নারী চাইলে গোটা পরিবারকে ইবাদত বন্দেগীতে অ্যাক্টিভ করতে পারেন তাহলে সেক্ষেত্রে তিনি সবাইকে অ্যাক্টিভ করার সওয়াবটা তিনি লাভ করবেন আর যে কাজের ফাঁকে ফাঁকে জিকির আজকার তাসবিহ তেলাওয়াত করবেন এমনকি মাসিক অবস্থা যদি কোনো মা বোন থাকেন ওই অবস্থায় তিনি দোয়া জিকির ইস্তেগফার দুরুদ এগুলো তিনি করতে পারেন এগুলো তিনি করবেন ইসলামী বই পুস্তক পড়া ইসলামী জ্ঞান অর্জন করা এগুলো তিনি করতে পারেন তবে যে আমলগুলো তিনি করতে পারছেন না সেগুলো না করতে পারার কারণে তার যে করার আকাঙ্ক্ষা ছিল এই কারণে তিনি পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলার কাছে পাবেন সুস্থ অবস্থা যা করতেন হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কেউ যদি সুস্থ অবস্থায় কোনো আমল করত সে অসুস্থ হয়ে যাওয়ার কারণে যদি আমলটা করতে না পারে সুস্থ অবস্থা যেহেতু করত ওই হারে আল্লাহ তাআলা তাকে পেনশনের মতো করে সওয়াব দান করবেন অতএব মা বোনরা মাসিক অবস্থায় সওয়াবগুলো পাবেন যদি তিনি আগে থেকে আমল করে থাকেন সাহরি খাওয়ার সঠিক সময় কোনটি রাত 12টার পরেই সাহরি খেতে হবে নাকি এর আগে সাহরি খেলেও রোজা হবে রাত 12টার পরে সাহরি খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এমনকি সাহরি না খেলেও রোজা হয়ে যাবে কিন্তু সাহরি খাওয়ার সময় হলো শেষের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এই উম্মত ততদিন কল্যাণ থাকবে যতদিন তারা শেষে সাহরি করবে শেষে সাহরি করবে মানে কি রাতের একেবারে শেষের দিকে সাহরি করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহরি খাওয়ার পরে 50 মিনিট 50টা আয়াত তেলাওয়াত করার মতো সময় তার হাতে থাকতো এই পরিমাণ সময় শেষে মানে একেবারে আজান দিচ্ছে আর আপনি কম্পিটিশন করতেছেন কার সাথে মুয়াজ্জিনের সাথে মুয়াজ্জিন মাইক নিয়ে দাঁড়ায় আছে টাইম হবে কাটা ঘুরতেছে আরো এক মিনিট বাকি আছে আর আপনি এদিকে খাচ্ছেন আপনি চেষ্টা করতেছেন মুয়াজ্জিন আজান লাগে খাই শেষ করবেন মুয়াজ্জিন চেষ্টা করতেছে টাইম মতো আজান দিয়ে দিবে এই যে হুলস্থুল কম্পিটিশন এটা কিন্তু এই দেরি করে সাহরি খাওয়া সুন্নত না অনেকে সাহরি দেরি করে সুন্নতের মানে বানায় নিছে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত না 50টা আয়াত তেলাওয়াতের সময় থাকা মানে কিন্তু অনেক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবে সাহরি করতেন অনেক মুরব্বীরা আছে রাত 12টার সময় সাহরি খেয়ে শুয়ে থাকে 12টার আগে 12টার পরে কোনো কথা নাই শেষের দিকে সাহরি খাওয়া উত্তম আগে খেলেও রোজা হয়ে যাবে এরপর প্রশ্ন হলো এতেকাফ কত রমজান থেকে করা উত্তম এতেকাফ অবস্থায় কি কি করা যায় আর কি কি করা যাবে না একটু জানাবেন কারণ আমাদের সমাজে এতেকাফ নিয়ে অনেক ভুল শর্ত দেওয়ায় অনেকে ভয় আর এতেকাফ করতে চায় না ভাইরে তিনটা ইবাদতের স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায় নগদে পায় এর ভিতরে একটা হলো সিজদা নামাজ একটু আগে বললাম যদি সুন্দর করে পড়েন আপনি নগদে স্বাদ পাবেন এটা লম্বা সিজদা দিয়ে চোখের পানি ফেলায় দেখেন আল্লাহর কাছে খুব স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আরেকটা হলো এতেকাফ এতেকাফ সুবহানাল্লাহ এর স্বাদ যে পাইছে তাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না আমার বুঝজ্ঞান হয়েছে থেকে আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইকে আমি দেখেছি আব্বা রমজানে সবসময় এতেকাফ করতেন সচরাচর কোনো বিশেষ বিপদ না হলে তিনি এতেকাফ ছাড়তেন না আব্বা জান রহমতুল্লাহ আলাই গত আগস্ট মাসের 18 তারিখে দুনিয়া থেকে চলে গেলেন কয়েক মাস হলো গত রমজানে আল্লাহর বান্দা ক্যান্সারে আক্রান্ত গ্রামের বাড়ি পাঠাইছি আমি ডাক্তার বলছে অবস্থা ভালো না লক্ষণ ভালো না একটু গ্রাম থেকে ঘুরে আসো আমি গ্রামে পাঠাইছি উনি গিয়ে মসজিদের দিকে বসে গেছে এবং শেষ দশক পুরাটা মসজিদের দিকে গাফ করলেন মারাত্মক ব্যথা ক্যান্সারের পেইন আমি বলছি কীভাবে এতে গায়ে বসছে উনি আমা বলেছে উনি এতে গায়ে বসছে উনি বলে যে আমি ভালো আছি তোমাদের টেনশন করা লাগবে না এতে গাফ ছাড়া আমি থাকতে পারবো না শেষ দশক পুরোটা এতে গাফ করলেন আজকের এই রমজানে আল্লাহর বান্দা কবরের বাসিন্দা আমি নিজে আলহামদুলিল্লাহ চেষ্টা করি রমজান এতে গাফ করার চেষ্টা করি খুব বিশেষ অসুবিধা না হলে আমার বুঝগান হচ্ছে আমি চেষ্টা করি আমল অন্য আমল করতে পারি না এটা ছাড়ার চেষ্টা করি না মানে এটা ছাড়তে চাই না চেষ্টা করি এটা করার এতে কাফের নগদ স্বাদ পাওয়া যায় ভাই অভূতপূর্ব এক স্বাদ যারা করেছেন তারা জানেন আল্লাহর ঘরে একটু বসে যান বসে এবাদত বন্দেগী করেন আপনার ফিল হবে কি জানেন ফিল হবে গাট্টি বোসকা নিয়ে আল্লাহর চৌকাঠে এসে পড়ে গেছে
একটা ফিল হবে অনুভব হবে অসম্ভব ভালো লাগা কাজ করবে বিশেষ করে এই মোবাইল টিপে টিপে দুনিয়ার হাজারটা কাজে ইজি কাজে বিজি থাকার এই সময়ে 10টা দিনের জন্য আপনি নিজেকে বন্দী করে ফেলেন মুর্শিদে অন্যরকম একটা স্বাদ পাবেন আরেকটা ইবাদতের স্বাদ নগদ পাওয়া যায় অনেকে বলতে স্বাদই নগদ পাওয়া যায় আমি তিনটা আমার অভিজ্ঞতার আলোকে বলছি সেটা হলো আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ যাদেরকে তৌফিক দিবেন তারা জানেন কি তৃপ্তি কি স্বাদ কি ভালো লাগা সেই দুপুর থেকে দোয়া একদম সূর্য অস্ত যাওয়া পর পর্যন্ত লম্বা সময় কয়েক ঘন্টা পর্যন্ত চাইতে চাইতে আল্লাহর কাছে মন ভরে চাওয়া যায় খুব ভালো লাগে কাজ করে আল্লাহ আমাদেরকে সব ইবাদতের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন তাহলে ভাইরা আমার ইতিকাফ ইনশাআল্লাহ আমরা করব তো আল্লাহ চাইেন তো খুব লজ্জার কথা যে আমাদের দেশে মসজিদগুলোতে ইতিকাফের জন্য টাকা দিয়ে লোক ভাড়া করা লাগে আছে না নাই আহারে কপাল পোড়াবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তৃতীয় হিজরিতে দ্বিতীয় বা তৃতীয় হিজরিতে রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওয়াফাতের আগ পর্যন্ত একটিবারের জন্য ইতিকাফ ছাড়া থাকেন নাই যে আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবারও ছাড়েন নাই আমরা বেশিরভাগ লোক জীবনে একবারও করি নাই হাত তুলেন দেখি কারা কারা ইতিকাফ করছেন মসজিদ 10 দিন রমজানে শেষ 10 দিন ফুল ইতিকাফ করছেন জীবনে একবার হলেও করছেন যারা হাত তোলেন দেখেন কয়টা হাত উঠছে গোনা যাবে না এর মানে হলো ম্যাক্সিমাম মানুষ আমরা জীবনে একবারও করি নাই আহ যে আমল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই সেটা আমি কখনো জীবনে একবারও করি নাই আরে ভাই চরম শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য থাকে না সেখানে আপনার নবীর সাথে আপনার এরকম বৈপরীত্য এতিকাফ করবেন তো ইনশাআল্লাহ আপনি কিসের বিজি কিসের বিজি আপনি আমার নবীর চাইতে আপনি বেশি বিজি যিনি কাফাতুন নাসের কাছে রাসূল হয়ে এসেছেন যিনি রাহমাতুল আলামিন ছিলেন গোটা পৃথিবীর মানুষের জিম্মাদারি যার মাথায় ছিল মদিনার রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন শেষ 10 দিন আসছে সব কাজ বন্ধ মসজিদে এসে পড়ে যেতেন উনি যদি পারেন আপনি কি ব্যস্ত এতিকাফ করবো তো ইনশাআল্লাহ রমজানের শেষ দশকে এতিকাফ করবেন সামনের বছর নিয়ত করছেন যারা হাত তুলেন দেখি সিরিয়াস যারা নিয়ত করছেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আর বাকিদেরকে আল্লাহ তারা নিয়ত করার তৌফিক দান করুন এতিকাফ করবো তো ইনশাআল্লাহ এতিকাফ করার অবস্থা কি কি নিষেধ এতিকাফের বাইরে আপনার যা যা নিষেধ এতিকাফ অবস্থা তা তা নিষেধ হারাম কোনো কাজ তো বাইরেও করা যাবে না মসজিদেও করা যাবে না তবে এতিকাফরত অবস্থায় আপনি দুনিয়ার কাজ কাম এতিকাফে বসে বসে করবেন না একান্ত যেটা বাধ্য আপনার ব্যবসা বাণিজ্য অন্যান্য কাজ যেগুলো না করলে নয় আপনি মসজিদে বসে ওইটার উপর আপনার ডিপেন্ডেন্ট আপনার চলতে হয় আপনি জরুরি দু চারটা কাজ করা লাগলো সেগুলো করলেন ওখানে বসে বসে আপনি রীতিমতো এটা দোকান বানায় ফেলবেন না আর কি ওখানে বসে দুনিয়াবি প্রয়োজনীয় কাজগুলো আপনি সারতে পারবেন যেগুলো আপনার জন্য জরুরি সেগুলো আপনি করতে পারবেন এছাড়া আপনি মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করে ফেলবেন এটা করবেন হলো 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন এরপর থেকে সূর্য ঈদের চাঁদ দেখা যাওয়ার আগ পর্যন্ত মসজিদে থাকবেন ঈদের চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনছেন এরপর বের হয়ে যাবেন এই 10 দিন আপনি মসজিদে অবস্থান করবেন নিজেকে সেখানে আবদ্ধ করে রাখবেন এবং এর মধ্যে আপনি বাহিরে যাবেন না বাহিরে যাবেন টয়লেটের জন্য পেশাব পায়খানা করার জন্য একান্ত জানা হলো না সেই জন্য যাবেন এমনকি খাবারটা এনে দেওয়ার লোক থাকলে আপনি বাসায়ও যাবেন না খাবার এনে দেওয়ার কোনো লোক নাই কোনো ব্যবস্থা নাই এরকম কোনো জায়গায় যদি ইতিকাফ করেন তাহলে শুধু খেতে চেয়ে কারোর সাথে কথাবার্তা না বলে সোজা আবার চলে আসবেন ব্যাস অর্থাৎ 10 দিন আপনি মসজিদে বন্দি রাখলেন নিজেকে শুধু ইবাদত বন্দির জন্য ব্যাস এই হলো ইতিকাফ সেখানে আপনি তেলাওয়াত তাসবিহ ঘুম অন্য সাধারণ কাজকাম সবই করতে পারবেন এমনকি যে বললাম দুনিয়ার যে কাজ না করলেন সেটাও আপনি জরুরি কাজ মসজিদে বসে করতে পারবেন বাহিরে যে দোকানদারি করতে পারবেন না 10 দিনের জন্য করবো তো ইনশাআল্লাহ এতে কাফের ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জীবনে কখনো ছাড়েন নাই আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করুন অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না তাদের সম্পর্কে কি বলবেন রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না এদের সম্পর্কে বলবো তারা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে লুঙ্গি খুলে যদি কেউ পাগড়ি বাঁধে এই নিয়তে যে পাগড়ি বাঁধলে সওয়াব হবে কিন্তু লুঙ্গি যে খুলে গেল সেটার জন্য কবিরা গুনাহ হবে সেটার খবর তার ঠিক একইভাবে রমজানের রোজা রাখলে সওয়াব হবে ফরজ আদায় হবে কিন্তু এর চাইতে বড় ফরজ হলো 5 ওয়াক্ত নামাজ তা আপনি সেটাই যদি বাদ দিয়ে দেন তাহলে এই রোজা রাখলেন তাহলে এর চাইতে বড়টা বাদ দিয়ে আপনি কম গুরুত্বপূর্ণটা করলেন ওইটার তো এটাও ফরজ কিন্তু ওইটার চাইতে কম গুরুত্বপূর্ণটারে গুরুত্ব দিলেন আসলটারে গুরুত্ব দিলেন না আপনি পাগড়ি পরার গুরুত্ব বুঝলেন কিন্তু লুঙ্গি পরার গুরুত্বটা বুঝলেন না
আল্লাহ আমাদেরকে লুঙ্গি পরার গুরুত্ব বুঝার তৌফিক দান করুন নামাজের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন অনেক ভাই আছে নামাজের গুরুত্ব তাদের কাছে কিন্তু উনি রোজা রাখে এটা ভালো কথা কিন্তু তার চাইতে ভালো কথা হলো নামাজ আদায় করা একজন রোজা রাখে নামাজ পড়ে না এই লোক খারাপ কিন্তু আরেকজন নামাজ পড়ে রোজা রাখে না সেই লোকটা এই প্রথম লোকটা চাইতে কম খারাপ কারণ হলো সে আসল সবচেয়ে বেশি জরুরিটা করে নামাজটা পড়ে রোজা রাখে না সে খারাপ এক টাকা হারাম কাজ করে ফরজ তরক করে কিন্তু আরেকজন নামাজই পড়ে না রোজা রাখে এই লোকটা ওই লোকটা চাইতে অধম আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন ইমানের পর নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ মুসলমানের কাছে থাকতে পারে না রোজা অবস্থায় থুতু বা লালা গিলে ফেললে গুনাহ হবে কিনা রোজা অবস্থায় অনেক সময় আমাদের মুখে থুতু আসে লালা আসে এটা যদি আমরা গিলে ফেলি রোজা ভাঙবেও না গুনাহ হবেও না তবে যদি ইচ্ছাকৃতভাবে মুখে থুতু জমিয়ে রেখে কেউ গিলে তাহলে সেটা মাকরুহ হবে এর ফলেও রোজা ভাঙবে না নতুন যখন মানুষ রোজা রাখে বিশেষ করে পিচ্চি পোলাপান যখন রোজা রাখে দেখবেন ঘন ঘন শুধু থুতু ফেলতে থাকে কারণ সে মনে করে থুতু গিললেও রোজা ভেঙে যাবে এটা আসলে তার না জানার কারণে নিজের থুতু গিলার কারণে কফ শ্লেষ্মা বা আপনার লালা ইত্যাদি যদি পেটের ভিতরে চলে যায় এর কারণে রোজা ভাঙবে না এরপর প্রশ্ন হলো রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয় হাদিসে আছে প্রশ্ন হলো তাহলে মানুষ কিভাবে খারাপ কাজ করে খুব দরকারি প্রশ্ন আল্লাহ তাআলা রমজান মাসে শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে রাখে হাদিসে আসছে অথচ রমজান মাসেও মানুষ শয়তানি করে কি করে না তো শয়তান যদি আটক থাকে মানুষ আবার শয়তানি কেমনে করে এ হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো ভাই শয়তানের শয়তানির কারণেই শুধু খারাপ কাজ মানুষ করে ব্যাপারটা সেরকম না আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন সূরা ইউসুফের মধ্যে ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু নিশ্চয় মানুষের ভেতরে যে প্রবৃত্তি আছে এই প্রবৃত্তি মানুষকে খারাপ কাজের দিকে নির্দেশ করে অতএব শুধু শয়তানেই আপনাকে শয়তানি করতে বলে তা নয় আপনার ভেতরকার মন বা প্রবৃত্তি যে আছে সেও আপনাকে খারাপের দিকে তাড়িত করে আর দ্বিতীয়ত একটা ফ্যানের সুইচ বন্ধ করার পরও কিছুক্ষণ ঘুরে শয়তান রমজানের আগে যে ডোজগুলা দিয়ে গেছে ওই ডোজগুলা আরও কিছুদিন অ্যাক্টিভ থাকে তো যার কারণে অনেক লোক শয়তানি থেকে বাঁচতে পারে না আবার অনেক উলামায়ে কেরাম বলেছেন যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন এর মানে হলো মেইন মেইন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এর চেলাগুলা সেগুলা বাইরে থাকে ওই চান্সে তারা কিছু শয়তানি মানুষকে দিয়ে করায় আমার আম্মু ক্যান্সারের কারণে থেরাপি দেয়া হয়েছিল যার কারণে আম্মু গত বছর একটি রোজাও রাখতে পারেন নাই এই রোজাগুলোর জন্য আম্মুর করণীয় কি আম্মু এবছরও পুরোপুরি সুস্থ নন আম্মুর জন্য এবছর করণীয় কি ভাইরা আমার যদি কোনো মানুষ এমন অসুস্থ হয় এমন রুগ্ন হয় যে তার আর রোজা রাখার মতো শারীরিক শক্তি সক্ষমতা নাই এবং তিনি আর কখনো সুস্থ হয়ে রোজা রাখবেন সে আশাও নাই এরকম যদি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন ওয়া আল্লাযীনা ইউতিকুনহু ফিদিয়াতু তাআম মিসকিন যারা রোজা রাখতে সক্ষম না তারা মিসকিনকে খাদ্য দিবে কি করবে তারা প্রতিটা রোজার জন্য একজন মিসকিনকে খাবার দিবে পুরো দিনের খাবার দিবে এবং 30 দিনের জন্য 30 জন মিসকিনকে বা একজন মিসকিনকে 30 দিনে খাবার দিবে তাদের পুরো মাসের রোজা রাখার দায়িত্ব আদায় হয়ে যাবে আর যদি এমন অসুস্থতা হয় যে অসুস্থতাটা একসময় ভালো হবে সে আশা আছে তাহলে সেক্ষেত্রে তিনি যখন সুস্থ হবেন তখন সেগুলো কাজা রেখে দিবেন তার সম্পর্কে আয়াত হলো আল্লাহ তাআলা বলেছেন যে ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুন মিন আইয়ামিন উখরা যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো তাহলে ওই সময় অসুস্থতার কারণে রাখতে পারলা না অসুস্থ মানে এমন অসুস্থতা যে রোজা রাখলে তুমি মারা যাবে অঙ্গহানি হবে ভয়ঙ্কর অসুবিধা হবে অসহনীয় কষ্ট হয় তাহলে রোজা না রেখে অন্য সময় রাখলেও চলবে এটা হলো এমন অসুস্থতা যেটা পরে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে আর যদি এমন অসুস্থতা হয় আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই বার্ধক্যজনিত অসুস্থতা তাহলে তিনি ফিদিয়া দিবেন মিসকিনকে খাদ্য দিবেন তার দায় থেকে তিনি মুক্ত হয়ে যাবেন তাহলে অসুস্থতা দুই রকম একটা সুস্থ হওয়ার আশা আছে তাহলে সুস্থ হলে কাজা রাখতে হবে আর একটা হলো সুস্থ হওয়ার আশা নাই তাহলে ফিদিয়া দিতে হবে আর আরেকটা অসুস্থতা আছে যে অসুস্থতা খুব জটিল কিছু না কষ্ট হবে রোজা রাখতে কিন্তু রাখা যাবে তাহলে সেই অসুস্থতার অজুহাতে রোজা ভাঙা জায়েজ হবে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বঅবস্থায় আল্লাহর সমস্ত আদেশ নিষেধ এবং বিধিবিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করুন আমার আম্মু ক্যান্সারের কারণে থেরাপি দেয়া হয়েছিল যার কারণে আম্মু গত বছর একটি রোজাও রাখতে পারেন নাই এই রোজাগুলোর জন্য আম্মুর করণীয় কি আম্মু এবছরও পুরোপুরি সুস্থ নন আম্মুর জন্য এবছর করণীয় কি ভাইরা আমার যদি কোনো মানুষ এমন অসুস্থ হয় এমন রুগ্ন হয় যে তার আর
রোজা রাখার মতো শারীরিক শক্তি সক্ষমতা নাই এবং তিনি আর কখনো সুস্থ হয়ে রোজা রাখবেন সে আশাও নাই এরকম যদি হয় আল্লাহ সুবহানাহু তাদের সম্পর্কে বলেছেন ওয়াল্লাযীনা ইউতিকুনহু ফিদিয়াতু তাআম মিসকিন যারা রোজা রাখতে সক্ষম না তারা মিসকিনকে খাদ্য দিবে কি করবে তারা প্রতিটা রোজার জন্য একজন মিসকিনকে খাবার দিবে পুরো দিনের খাবার দিবে এবং 30 দিনের জন্য 30 জন মিসকিনকে বা একজন মিসকিনকে 30 দিনে খাবার দিবে তাদের পুরো মাসের রোজা রাখার দায়িত্ব আদায় হয়ে যাবে আর যদি এমন অসুস্থতা হয় যে অসুস্থতাটা একসময় ভালো হবে সে আশা আছে তাহলে সেই ক্ষেত্রে তিনি যখন সুস্থ হবেন তখন সেগুলো কাজা রেখে দিবেন তার সম্পর্কে আয়াত হলো আল্লাহ তাআলা বলেছেন যে ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতু মিন আইয়ামিন উখার যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো তাহলে ওই সময় অসুস্থতার কারণে রাখতে পারলা না অসুস্থ মানে এমন অসুস্থতা যে রোজা রাখলে তুমি মারা যাবে অঙ্গহানি হবে ভয়ঙ্কর অসুবিধা হবে অসহনীয় কষ্ট হয় তাহলে রোজা না রেখে অন্য সময় রাখলেও চলবে এটা হলো এমন অসুস্থতা যেটা পরে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে আর যদি এমন অসুস্থতা হয় আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই বাধ্যকজন অসুস্থতা তাহলে তিনি ফিদিয়া দিবেন মিসকিনকে খাদ্য দিবেন তার দায় থেকে তিনি মুক্ত হয়ে যাবেন তাহলে অসুস্থতা দুই রকম একটা সুস্থ হওয়ার আশা আছে তাহলে সুস্থ হলে কাজা রাখতে হবে আর একটা হলো সুস্থ হওয়ার আশা নাই তাহলে ফিদিয়া দিতে হবে আর আরেকটা অসুস্থতা আছে যে অসুস্থতা খুব জটিল কিছু না কষ্ট হবে রোজা রাখতে কিন্তু রাখা যাবে তাহলে সেই অসুস্থতার অজুহাতে রোজা ভাঙা জায়েজ হবে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বঅবস্থায় আল্লাহর সমস্ত আদেশ নিষেধ এবং বিধিবিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করুন একজন মুরব্বি স্বপ্নে দেখেন তিনি সন্ত্রাসী দ্বারা আক্রান্ত মৃত্যুর মুখোমুখি তখন স্বপ্নেই তিনি 10টি রোজা রাখবেন বলেন প্রশ্ন হচ্ছে এই রোজা কি রাখতেই হবে 80 বছরের ঊর্ধ্বে মুরব্বির কোনো ছেলে মেয়ে রাখলে হবে কিনা প্রথম কথা হলো স্বপ্নে আপনি কোনো কিছু দেখলে সেটা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বরং স্বপ্ন ইসলামী শরীয়তে আমাদের সাধারণ মানুষের স্বপ্ন এটা কোনো বিষয় প্রমাণ করে না আমি স্বপ্ন যদি প্রমাণ করে অনেক মানুষ দেখবেন স্বপ্নের উপরে আপনাদের সুনামের এখানে জানি কি আছে যে স্বপ্নে কি পাইছে সে সবারে ওষুধ বড়ি দিয়ে বাড়ায় এরকম আমাদের দেশে বিভিন্ন জায়গায় আছে যে স্বপ্নে কি দেখছে কোন বিলের পানি খেলে সুস্থ হবে এবার বোতল করে পানি নিতে নিতে ওই বিলের পানি শুকে যাওয়ার অবস্থা হয়ে গেছে ময়লা পানি খেয়ে বরং সব পেটের রোগ হয়ে শেষ হয়ে যাচ্ছে ইসলামের নামে এই সমস্ত কুসংস্কার আমাদের দেশে অনেক আছে মানুষের স্বপ্ন কিয়ামতের আগে বিশেষ করে ঈমানদার স্বপ্নে দেখে কিছু ইন্ডিকেট পাওয়া যায় এখান থেকে মনে হচ্ছে আমার কোনো বিপদ বা কোনো ভালো হতে পারে সে ওই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবে এবং পদক্ষেপ নেবে সতর্ক হবে কিন্তু তাই বলে স্বপ্ন থেকে আমি দেখলাম যে স্বপ্নে এটা আছে অনেক পিশাবরা বলে মুরিদরে আমি স্বপ্ন দেখছি তুমি আমারে হজ করাইছো এবার মুরিদ বেচারা জমি জমা বেশি হইলো পিশাবরা হজ করা তো এইরকম যদি জায়েজ হইতো তো আমি তো বলতাম ভাই আমি স্বপ্ন দেখছি আপনি আমারে 10 লাখ টাকা দিচ্ছেন প্রধানমন্ত্রী তাহলে এবার উনি বিপদে পড়বে কিনা আরে ভাই হুজুর তুমি স্বপ্ন দেখার জিনিস খুঁজে পাইলে না তুমি আমার 10 লাখ টাকা নেওয়ার জন্য এই স্বপ্নটাই দেখলা কেন তুমি স্বপ্ন টাকা দেওয়ার স্বপ্ন দেখতে পারলা না যে ভাই আপনার আমি 10 লাখ স্বপ্ন দিছি দেখছি এটা দেখতে পারলা না ও যে কোন লোক আপনার আপনার গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে ধান কিনে না মানুষ তো গুনতেছে সুপারি ধান নারিকেল কিন্তু গুনতেছে গুনতেছে 10, 11, 12, 13, 14 গুনতে গুনতে পঞ্চাশ থেকে হ্যাঁ 60 একজন বলে চাচা হঠাৎ করে 50 থেকে 60-এ চলে গেলেন আপনি আপনি 50 থেকে 40-এ তো আসবেন না 50 থেকে 60-এ কেন গেছেন বলো যে বাবা ভুল হয়ে গেছে তো বলে ভুলে উল্টা হয় না কেন ওইদিকে যায় কেন কেন অত পাগল হই না যে নিজের ক্ষতি করে ভুল করবো এত পাগল হই না হুঁশের পাগল আছে তো যাই হোক এই জাতীয় হুঁশের পাগল যারা তারা এই জাতীয় অনেক স্বপ্ন দিয়া অনেক ব্যবসা জমায় সেগুলো কিন্তু ইসলামে গ্রহণযোগ্য না বিধায় আপনার স্বপ্নে আপনি কি দেখেছেন এটা আপনাকে বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে সেটা মোটেও আবশ্যক নয়